আসসালামু আলাইকুম, আমি তানভি আহমেদ, ডিআইটির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ড 2016 এর ফাইল মেনুর ব্যবহার। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কুইক অ্যাক্সেস টুলবারের ব্যবহার। এখানে আমার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন আছে এবং মাইক্রোসফট ওয়ার্ড যখন আপনি ওপেন করতে যাবেন তখন আপনাকে এখান থেকে একটি ডকুমেন্ট বা টেমপ্লেট চুজ করার জন্য বলা হবে এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি আপনি তখনই নেবেন যখন আপনি নিজের মতো করে কোনো ডকুমেন্ট কাস্টমাইজ করবেন। আর আগে থেকে এখানে কিছু টেমপ্লেট প্রিলোড করা আছে, এই টেমপ্লেটগুলি চাইলে এখান থেকে ক্লিক করে ওপেন করে দ্রুত সময় এডিট করে নিতে পারবেন। এবং আমি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে একটি ডকুমেন্ট নিয়ে নিচ্ছি এবং এখানে আমার একটি ডকুমেন্ট দিয়ে দিছে এবং এই ডকুমেন্টের নাম ডকুমেন্ট 1-ওয়ার্ড লেখা আছে এবং যেহেতু এই ডকুমেন্ট এখন সেভ করি নাই তাই আমাকে এখানে ডিফল্ট ডকুমেন্ট 1 শো করছে। এবং এখানে একটি ফাইল নামে একটি অপশন রয়েছে, আমরা এই ফাইল মেনুর ব্যবহার দেখব। ফাইল মেনুতে ক্লিক করার পরে এখানে ইনফো নামে একটি অপশন রয়েছে, এই ইনফোর কাজ হচ্ছে আপনি এই একটু আগে যে ডকুমেন্টটি নিয়েছি এই ডকুমেন্টে সব ইনফরমেশন এখানে তার শো করবে। এবং এখানে দেখেন প্রপার্টিজ রয়েছে, প্রপার্টিজ অপশনের অধীনে সাইজ, যেহেতু আমি এখনো কোনো কিছু লিখি নাই কোনো সাইজ দেখাচ্ছে না, পেজ একটি এবং কোনো ওয়ার্ড এখন লিখি নাই যার কারণে জিরো দেখাচ্ছে, অর্থাৎ এখানে আপনার ডকুমেন্টের সকল ইনফরমেশন এখানে তার শো করবে। তারপরে দেখেন নিচে একটি অপশন রয়েছে নিউ, এটির কাজ হচ্ছে আপনি আমি একটু আগে একটি ডকুমেন্ট নিয়েছি এবং আপনি যদি নতুন আরেকটি ডকুমেন্ট নিতে চান তাহলে এখানে নিউতে ক্লিক করে নতুন একটি ডকুমেন্ট নিতে পারবেন। সাধারণত যখন আপনি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে যাবেন তখন আপনার একটি ডকুমেন্ট বা কোনো একটি টেমপ্লেট নেওয়ার জন্য বলা হবে, আর এরপরেও যদি আপনার নতুন একটি ডকুমেন্টের প্রয়োজন পড়ে তখন নিউতে ক্লিক করে অথবা শর্টকাটে কন্ট্রোল প্লাস এন এ ক্লিক করেও নতুন একটি ডকুমেন্ট নিতে পারবেন। আমি এখানে নিউতে ক্লিক করতেছি, ক্লিক করার পরে দেখেন একটু আগে আমি যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছিলাম যেভাবে অপশনগুলো আসছিল ঠিক একই রকম এখানে অপশন আসছে। এখান থেকে আপনি আবারও সেম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে চাইলে নিতে পারবেন অথবা এখান থেকে কোনো টেমপ্লেট চাইলে ওপেন করে নিতে পারবেন। আমি এখানে কাভার লেটার নামে একটি টেমপ্লেট রয়েছে, এটি ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এবং একদম নিচে টাস্ক বারে ওয়ার্ডের এখানে আমি যদি কার্সর রাখি ওয়ার্ড আইকনের এখানে তাহলে দেখেন আমি যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট প্রথম নিছিলাম এটি বাম দিকে দেখাচ্ছে আর সেকেন্ড যেটি একটু আগেই আপনাদেরকে কন্ট্রোল প্লাস এন দিয়ে নতুন একটি ডকুমেন্ট কভার লেটার নিয়েছি এবং এটা এখানে শো করছে। তারপরে দেখেন ওপেন, ওপেনের কাজ হচ্ছে আপনার কোনো ডকুমেন্ট আগে থেকে যদি সেভ করা থাকে তাহলে এখানে ওপেনে ক্লিক করে এই ডকুমেন্টটি ওপেন করে নিতে পারবেন অথবা কন্ট্রোল প্লাস ও তে ক্লিক করে ওপেন করে নিতে পারবেন। এখানে ওপেনে ক্লিক করে নিচ্ছি, ক্লিক করার পরে এখানে রিসেন্ট অনেকগুলো ফাইল শো করতেছে, আপনি এখান থেকে কোনো ফাইল ওপেন করতে পারবেন অথবা এখানে যদি কোনো ফাইল শো করে না কোনো ডকুমেন্ট এখানে যদি তা শো করে না তখন আপনি ব্রাউজে ক্লিক করে আপনি ব্রাউজ করে নির্দিষ্ট যে জায়গায় সেভ করা আছে ওই জায়গা থেকে নিয়ে আসতে পারবেন। গত পর্বে আমি আপনাকে কুইক অ্যাক্সেস টুলবারের ব্যবহার দেখানোর সময় এখানে একটি কিভাবে ফোল্ডার ক্রিয়েট করে সেভ করতে হয় দেখিয়ে দিয়েছিলাম এবং এখানে একটি ফাইল সেভ করা আছে, আমি এটি নিয়ে আসতেছি। এখানে এই ড্রাইভে ওয়ার্ড 2016 ফোল্ডার, এখানে কুইক অ্যাক্সেস টুলবার নামে একটি ডক ফাইল রয়েছে, আমি এই ডক ফাইলে ক্লিক করে এটি ওপেন করে নিচ্ছি। দেখেন আমার এই আগের ফাইলটি যেটি সেভ করা ছিল এটি ওপেন করে নিয়ে নিচ্ছি। আসুন এখানে সেভের কাজটা কি, সেভের কাজটি আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, আজকে আবারও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেভ করতে হয় একটি ডকুমেন্ট। এখানে আমার এই ফাইলটি সেভ করা আছে অলরেডি, সো এটি আমরা আবার এগেইন সেভ করতেছি না, অর্থাৎ এখন আবার যদি সেভ করি তাহলে এটি এখানে কন্ট্রোল প্লাস এস অথবা সেভই ক্লিক করলেই এটা সেভই থাকবে আর সেভ হবে না। তবে একটু আগে আমরা যেটা কভার লেটার এখান থেকে নিয়েছিলাম এই 2 নম্বর ডকুমেন্ট যেটি, এই কভার লেটারটি আমরা সেভ করি নাই, জাস্ট টেমপ্লেটটি ডাউনলোড করে ও ক্রিয়েট করছি বাট সেভ করি নাই। আমরা এখন এটি সেভ করব ফাইল, দেন সেভে ক্লিক করব। তারপরে আপনি
এখানে কোনো কয়েকটি ফোল্ডার শো করতেছে, এইসব ফোল্ডারে চাইলে সেভ করে নিতে পারবেন অথবা ব্রাউজ করে নির্দিষ্ট একটা জায়গায় ফোল্ডার ক্রিয়েট করে অথবা নির্দিষ্ট কোনো জায়গায় আপনার ইচ্ছা অনুযায়ী কোনো একটা জায়গায় সেভ করে নিতে পারবেন। আমি এখানে ওয়ার্ড 2016 নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম গত পর্বে, ওই ফোল্ডারে আমি সেভ করে নিচ্ছি এই ফাইলটি, এবং এই ফাইলের নাম আমরা দিয়ে দিচ্ছি কভার লেটার। এবং কভার লেটার লিখে আমি ওয়ার্ড 2016 নামে ফোল্ডারে সেভ করে নিচ্ছি। দেখেন একটু আগে যেটি ডকুমেন্ট টু ছিল এটি আমরা একটু আগেই এখন কভার লেটার নামে সেভ করছি, যার কারণে এখানে কভার লেটার শো করছে। দেন চলে আসুন সেভের কাজ। সেভের কাজ হচ্ছে কোন একটা সেভকৃত ফাইল আমরা যদি অন্য কোনো নামে অথবা অন্য কোনো লোকেশনে অথবা অন্য কোনো ফরম্যাটে সেভ করতে চাই তাহলে সেভের সাহায্যে করতে পারবো। দেখেন এই কভার লেটার ফাইলটি আমাদের সেভ করা আছে, এখন আমরা এটি অন্য একটি নাম দিয়ে অন্য একটি লোকেশনে অন্য একটি ফরম্যাটে তিনটার মধ্যে যে কোনো একটিতে অথবা তিনটার মধ্যে তিনটি ইউজ করে আমরা সেভ করতে পারবো। আসুন সেভেজে ক্লিক করি। সেভেজে ক্লিক করার পরে আমি সেম ওয়ার্ড 2016 ফোল্ডার চাইলেও সেভ করতে পারি অথবা অন্য কোনো লোকেশনে চাইলেও সেভ করে নিতে পারবো। আমি এখানে ওয়ার্ড 2016 ফোল্ডারের ভিতরেই সেভ করব, তবে ফাইলের নাম কাবালের এখানে দেওয়া আছে, আমি এখানে ফাইলের নাম শুধু লেটার দিয়ে দিচ্ছি এবং এখানে শুধু ফাইলের নাম লেটার দিয়ে সেভ করতে পারবো। সেক্ষেত্রে কাভার লেটার এবং লেটার নামে যেটি সেভ হবে দুটাই আলাদা ফাইল এখানে থাকবে। এটা হচ্ছে আপনি ফাইলের নাম। আবার আপনি চাইলে এখান থেকে সেভ এস টাইপ যেটা ডক ফাইল আছে এটির ফরম্যাট চেঞ্জ করে অন্য একটি ফরম্যাটে সেভ করে নিতে পারবো, এবং আমি এখানে পিডিএফ আকারে সেভ করে নিচ্ছি। পিডিএফ ফাইলটি হচ্ছে পিডিএফ এর পূর্ণরূপ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অর্থাৎ পিডিএফ ফাইল সাধারণত কোনো ব্রাউজিং সফটওয়্যার ছাড়া ওপেন হয় না। সেক্ষেত্রে আপনার মোবাইলে বা কম্পিউটারে যদি ইউসি ব্রাউজার, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স এরকম যদি ব্রাউজিং সফটওয়্যার না থাকে তাহলে সাধারণত পিডিএফ ফাইল ওপেন হয় না, অথবা পিডিএফ রিডার যদি আপনার কম্পিউটারে না থাকে তাহলে সেক্ষেত্রে এটি ওপেন হবে না। এক কথা আপনি পিডিএফ ফাইল ওপেন করতে হলে আপনার সফটওয়্যার থাকতে হবে ব্রাউজিং সফটওয়্যার অথবা পিডিএফ রিডার সফটওয়্যার, এবং পিডিএফ ফাইল সাধারণত সহজে এডিট করা যায় না। তো আমি এখানে পিডিএফ আকারে সেভ করে নিচ্ছি। আগে যেটি সেভ ছিল এটি ওয়ার্ড ডকুমেন্ট ডক আকারে সেভ ছিল, এখন আমি আপনাকে সেম ফাইল এটি পিডিএফ আকারে সেভ করে দেখাবো, এবং এটির নাম চেঞ্জ করে নিয়েছি। এখানে নাম চেঞ্জ করলে হবে না করলে হবে এটি আপনার ইচ্ছা, আমি একটু নাম চেঞ্জ করে দেখিয়ে দিয়ে দিলাম আপনাদেরকে। এবং সেম ফোল্ডারে জাস্ট ফাইলের নাম দিয়ে দিয়েছি লেটার, এবং সেভ এস টাইপ পিডিএফ দিয়ে দিয়েছি সেভ। দেখেন এই লেটার নামে ফাইলটি সেভ করার সাথে সাথে মাইক্রোসফট এদের সাহায্যে আমার একটি পিডিএফ আকারে ওপেন হয়ে গেছে। দেখেন একটি ব্রাউজিং সফটওয়্যার মাইক্রোসফট এদের হচ্ছে একটি ব্রাউজিং সফটওয়্যার, এই সফটওয়্যার দিয়ে আমার পিডিএফ ফাইলটি ওপেন হয়ে গেছে। দেখেন এটি লেটার আকারে সেভ করছি, এবং আমি আপনাদেরকে সেম লোকেশনে যদি যাই তাহলে দেখেন এখানে আমরা কুইক অ্যাক্সেস টুল বার গত পর্বের ফাইল এবং একটু আগে আমরা কভার লেটার এটি সেভ করছি, এবং এখন একটু আগে সেম কভার লেটার ফাইলটি নাম চেঞ্জ করছি এবং ফরম্যাট চেঞ্জ করে সেম জায়গায় সেভ করে নিছি। সেটি হচ্ছে সেভেজের কাজ। তো সেভেজের কাজ হচ্ছে কোনো সেভকৃত ফাইল অন্য কোনো লোকেশনে অথবা অন্য কোনো নামে অথবা অন্য কোনো ফরম্যাটে সেভ করতে চাইলে করে নিতে পারবে। তারপরে এখানে একটা অপশন রয়েছে প্রিন্ট, এই প্রিন্ট অপশনটি আপনাদেরকে একদম সব শেষে দেখাবো। এবং এখানে একটা শেয়ার অপশন রয়েছে, শেয়ার অপশনের কাজও আপনাদেরকে সব শেষে দেখাবো। এবং এখানে এক্সপোর্ট নামে একটি অপশন রয়েছে, এটির কাজ যেটা একটু আগেই আপনাদেরকে দেখিয়ে দিছি যে ক্রিয়েট পিডিএফ, অর্থাৎ আপনি এখান থেকে পিডিএফ আকারে সেভ করে নিতে পারবেন বা অন্য কোনো ফরম্যাটে। তারপর এখানে একটি ক্লোজ নামে একটি অপশন রয়েছে, এই ক্লোজ অপশনের কাজ হচ্ছে আপনার ডকুমেন্টটি এখানে ক্লোজে ক্লিক করে এই ডকুমেন্টটি ক্লোজ করে নিতে পারবেন, অথবা শর্টকাটে কন্ট্রোল প্লাস ডাব্লিউ তে ক্লিক করে চাইলে এই ডকুমেন্টটি ক্লোজ করে নিতে পারবেন। দেখেন এখানে একটি ডকুমেন্ট আছে, আমি কন্ট্রোল প্লাস ডাব্লিউ দিচ্ছি, ক্লোজ হয়ে যাচ্ছে। তবে এখানে একটি ডকুমেন্ট আছে, কন্ট্রোল প্লাস ডাব্লিউ দেবো, এটিও ক্লোজ হয়ে যাবে।
দেখেন এখানে আবার সবগুলি ফাইল, যে তিনটি ফাইল ছিল, তিনটি ডকুমেন্ট ছিল, এই তিনটি ডকুমেন্ট ক্লোজ হয়ে গেছে। সো এখানে কন্ট্রোল প্লাস ডব্লিউ তে ক্লিক করে ক্লোজ করতে পারবেন, অথবা এখানে এসে ক্লিক করে ক্লোজ করে নিতে পারবেন। তারপর এখানে তিনটি অপশন রয়েছে, অ্যাকাউন্ট, ফিডব্যাক অপশন। এই তিনটির ব্যবহার আমি আপনাদেরকে দেখাবো না। এখানে অ্যাকাউন্ট যেটি, এটি হচ্ছে আপনার মাইক্রোসফটের আউটলুকে একটি অ্যাকাউন্ট সেট আপ করে নিতে পারবেন ওয়ার্ডে। আর এখানে একটি ফিডব্যাক নামে একটি অপশন রয়েছে, এটির সাহায্যে আপনি রিভিউ দিতে পারবেন মাইক্রোসফট কোম্পানিকে। আর এখানে একটি অপশন অপশন রয়েছে, এটির সাহায্যে আমি ওয়ার্ড 2016 এর সেটিং চেঞ্জ করে নিতে পারবেন। তবে ডিফল্ট অবস্থায় যে সেটিং রয়েছে আপনারা এটি ব্যবহার করে। এবং এখানে আমি আপনাদেরকে দৈনন্দিন কাজে, আপনাদের দৈনন্দিন কাজে যে জিনিসগুলি আপনার সবসময় লাগবে, এই জিনিসগুলি আমি আপনাদেরকে এখানে দেখাবো। ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা এই ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পেরেছেন। এখানে আমি আপনাদেরকে কিভাবে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়, তারপরে কিভাবে একটি ডকুমেন্ট সেভ করতে হয়, তারপর কিভাবে একটি সেভকৃত ডকুমেন্ট কিভাবে অন্য একটি ফরম্যাট বা অন্য একটি ফাইলে বা অন্য একটি লোকেশনে বা অন্য একটি নেমে সেভ করতে হয় কিভাবে, আমি আপনাদেরকে পিডিএফ আকারে একটি ডকুমেন্ট সেভ করে দেখিয়ে দিয়েছি। এবং কিভাবে একটি সেভকৃত ফাইল ওয়ার্ড ওপেন করার পরে আবার ওপেন করতে হয় ওয়ার্ড থেকে, এটিও আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এবং কিভাবে একটি ডকুমেন্ট ক্লোজ করতে হয় সেটিও দেখে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ধন্যবাদ সবাইকে।